আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমত ও দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা জানা আমাদের প্রয়োজন। সব পাপই ঘৃণিত, কিন্তু কিছু পাপ খুবই নিন্দনীয়, যা অন্যেরও ক্ষতির কারণ হয়। কলুষিত সেসব পাপ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে। তাই ওই পাপীদের উপর আল্লাহ তাআলার অসন্তুষ্টির পাশাপাশি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভিশাপও পতিত হয়। এখানে এমন দশটি পাপের কথা উল্লেখ করা হল, যেসব পাপে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। এক, যে অন্যকে অস্ত্র ত্যাগ করে ভয় দেখায়, অন্যায়ভাবে বা দুষ্টুমি করে, কারো দিকে ধারালো অস্ত্র ত্যাগ করে ভয় দেখানো, এটা শরীয়তে চরমভাবে নিষিদ্ধ। যারা এ কাজে লিপ্ত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর অভিসম্পাত করেছেন। তাবেঈ ইবনে সিরিন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি লৌহ নির্মিত মরণাস্ত্র দ্বারা ইঙ্গিত করে, সে তা পরিত্যাগ না করা পর্যন্ত ফেরেশতারা তাকে অভিসম্পাত করতে থাকে, যদিও সে তার আপন ভাই হয়। দুই নাম্বার, যে মাদক কারবার করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মদের সঙ্গে সম্পৃক্ত দশ শ্রেণীর লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। এরা হল মদ তৈরিকারক, মদের ফরমায়েশকারী, মদ পানকারী, মদ বহনকারী যার জন্য মদ বহন করা হয়, মদ পরিবেশনকারী, মদ বিক্রেতা এর মূল্য ভোগকারী, মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রয় করা হয়। তিন হল সুদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি। যারা সুদের কারবারের সঙ্গে সম্পৃক্ত তাদের প্রত্যেকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভিশাপের ঘোষণা এসেছে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদখোরের উপর, সুদদাতার উপর, এর লেখক উপর ও তার সাক্ষী দুজনের উপর। তিনি বলেছেন, এরা সবাই সমান। চার, যে স্ত্রী স্বামীর বিছানায় সাড়া দেয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কোন লোক যদি নিজ স্ত্রীকে নিজ বিছানায় আসতে ডাকে আর সে কোনো অজু ছাড়া তা অস্বীকার করে এবং সে ব্যক্তি স্ত্রীর উপর দুঃখ নিয়ে রাত্রি যাপন করে, তাহলে ফেরেশতারা এমন স্ত্রীর উপর সকাল পর্যন্ত লানত দিতে থাকে। পাঁচ হল তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করা। আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তালাক দেওয়ার উদ্দেশ্যে বিবাহ করে, সে এবং যে স্বামী তালাক দেওয়ার পর পুনরায় গ্রহণের ইচ্ছায় তাকে অন্যের নিকট বিবাহ দিয়ে তার জন্য হালাল করে নেয়, তারা উভয়ে অভিশপ্ত। ছয় হল পবিত্র মদিনায় পাপ কাজ করা। তাবেঈ আসিম রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনাকে হারাম করেছে? তিনি বলেন, হ্যাঁ, এখান থেকে ওখানের মধ্যবর্তী স্থান। অতএব যে ব্যক্তি এখানে কোনো পাপ করে তা খুবই ভয়ঙ্কর ব্যাপার। যে এখানে কোনো পাপ করে তার উপর আল্লাহ, তার ফেরেশতা ও সমগ্র মানব জাতির লানত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ফরজ অথবা নফল কোনো ইবাদত কবুল করবেন না। সাত নাম্বার, মাতা পিতাকে লানত করা। আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর কাছে উপস্থিত ছিলাম। এক ব্যক্তি তার কাছে এসে বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আড়ালে কি বলেছিলেন? বর্ণনাকারী বলেন, তিনি রেগে গেলেন এবং বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছ থেকে গোপন রেখে আমার নিকট একান্তে কিছু বলেননি, তবে তিনি আমাকে চারটি বিশেষ শিক্ষণীয় কথা বলেছেন। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি বলল, হে আমিরুল মুমিনিন, সে চারটি কথা কি? তিনি বলেন, এক, যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিসম্পাত করে, আল্লাহ তাকে অভিসম্পাত করেন। দুই, যে ব্যক্তি আল্লাহ ছাড়া ভিন্ন কারো নামে পশু জবাই করে, আল্লাহ তার উপরও অভিসম্পাত করেন। তিন, ওই ব্যক্তির উপরও আল্লাহ অভিসম্পাত করেন যে কোনো বিদাতি লোককে আশ্রয় দেয়। চার, যে ব্যক্তি জমিনের সীমানার চিহ্নসমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে, তার উপরও আল্লাহ অভিসম্পাত করেন। নাম্বার, শরীরে উর্ফি অঙ্কন করা। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সেসব নারীর উপর যারা শরীরে উল্টি অঙ্কন করে এবং যারা অঙ্কন করায়, আর সেসব নারীদের উপর অভিশাপ যারা চুল ভ্রু তুলে ফেলে, এবং সেসব নারীদের উপর যারা সৌন্দর্যের জন্য সম্মুখের দাঁত কেটে সরু করে, দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।
বর্ণনাকারী বলেন, আমি কেন তার উপর অভিশাপ করব না, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। আর আল্লাহর কিতাবে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেয় তা গ্রহণ করো। নাম্বার চোরের উপর রাসূলের লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোরের উপর আল্লাহর লানত হোক যখন সে একটি হেলমেটও চুরি করে এবং এর জন্য তার হাত কাটা হয় এবং সে একটি রশি চুরি করে এর জন্য তার হাত কাটা হয়। দশ নাম্বার হল ভিন্ন লিঙ্গের পোশাক পরিধান করা। শরীয়তে নারী পুরুষের স্বতন্ত্র পোশাক পরিধানের বিধানে বিশেষ গুরুত্ব রয়েছে। যারা এই বিধান লঙ্ঘন করবে তাদের ব্যাপারে হাদিস শরীফে চরম নিন্দার ঘোষণা এসেছে। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ওই সব পুরুষকে যারা নারীর অনুরূপ পোশাক পরে এবং ওই সব নারীকে যারা পুরুষের অনুরূপ পোশাক পরিধান করে। মহান আল্লাহ আমাদের অভিশপ্ত এসব পাপ থেকে রক্ষা করুন।